করছি অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, সরাসরি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনি কথা বলতে পারেন আপনার বা আপনার পরিচিত কারোর জন্ম তারিখ নিয়ে, যদি জন্ম তারিখগত কিছু আলোচনার প্রয়োজন থাকে, আর আলোচনা করতে পারেন বাস্তু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন থাকলে, সেটা আপনার নিজের বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, আপনার কাজের জায়গার বাস্তু হতে পারে, এনি টাইপস অফ বাস্তু। কিন্তু এখানে একটা রিকোয়েস্ট, বাস্তুগত আলোচনা যখন আপনি করবেন তখন আপনার সেই বাড়ির প্ল্যান, ড্রয়িং, নিদেন পক্ষে কোনো স্কেচ আপনার হাতের কাছে নিয়ে বসে আলোচনাটা করলে ভালো হয়। ফোন আসবার আগে আমি গতদিনের অনুষ্ঠানে যে আলোচনা করতে করতে শেষ করতে পারলাম না, সেই রেসটা ধরেই অনুষ্ঠান শুরু করব। আমি আগের দিন আলোচনা করাটা শুরু করেছিলাম যে আমরা বাস্তু বলতে বুঝি যেখানে বসবাস করছি সেই ফ্ল্যাট বা বাড়ির ইন্টারনাল সেট আপ, কোথায় আমার সদর দরজা, কোথায় আমার শোবার ঘর, কোথায় ড্রয়িং রুম, কোথায় কিচেন, কোথায় ওয়াশরুম ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম ম্যাক্সিমাম মানুষের আমাদের মধ্যে ধারণা এটাই, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ নয়। আমার বাস্তুর ফার্স্ট স্টেপটা, শুরুটা কিন্তু যে জমিতে আমি বাড়িটা বানালাম বা যে জমিতে ফ্ল্যাটটা তৈরি হয়েছে সেইখান থেকে কিন্তু বাস্তুর সাপোর্টিংটা শুরু। যদি সেখানে কোনো বাস্তুগত ত্রুটি থেকে যায়, আপনি তারপরে যতই বাস্তুসম্মত উপায়ে কনস্ট্রাকশনটা করুন না কেন, একদম বাস্তু নিয়ম মেনে যেখানে যেটা হওয়া উচিত তারপরও কিন্তু আপনি পারফেক্ট রেসপন্স পেলেন না। কেন পেলেন না? কারণ ওই যে বাস্তু বলতে শুধু আমরা সেট আপটা ধরেছিলাম, এটা ভুল করেছিলাম। বাস্তু বলতে কিন্তু প্রথম শুরু আমার জমি থেকে, জমিটা বাস্তুসম্মত হওয়া চাই। ধরে নিন একটা 20-তলা বিল্ডিং, যে আলোচনা আমি ঢুকবো, যে রেফারেন্স আমি আলোচনা শুরু করলাম, আমার কাছে দু চার দিন আগে একটি কাপল এলেন, তারা একটা ফ্ল্যাট নিয়েছেন, বেশি দিন হয়নি, কয়েক মাস হবে, ভদ্রলোকের ভালো ব্যবসা, নিজের বাড়িও আছে, তিনি ভাবলেন একটু লাক্সারি লাইফ কাটাতে চান মানুষ, একটা হাই রাইজে 20-22 তলা একটা উঁচু বিল্ডিংয়ে উনি 14-তলায় একটা ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটটা হচ্ছে একটা ফ্লোরে 4টে কোণে, মাঝখানে তার সিঁড়ি, মাঝখানে লিফট, 4 কোণে করিডোর দিয়ে যেতে হবে, 4 কোণে 4টে ফ্ল্যাট, মানে একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট, লাক্সারি ফ্ল্যাট, সমস্ত রকম ফেসিলিটিস বর্তমান লেটেস্ট, সেটা দেখে উনি ফ্ল্যাটটা নিয়েছেন, বসবাস করতে শুরু করেছেন, অনেক দাম, বেশ অনেকটা ব্যাংক লোন করে শুরু করেছেন। তারপরে কয়েক মাস যাওয়ার পর কিছু প্রবলেম শুরু হলো ওনার, বিশেষ করে ব্যবসাতে, ব্যবসার জায়গায় আর্থিক অবনতি শুরু হলো, যেটা গত প্রায় 25 বছর ধরে ছিল না, একদম একটা স্ট্যান্ডবাই একটা রোজগার তিনি করতেন, উইথাউট টেনশনে রোজগার করতেন, কিছু অসুবিধে ছিল না। তো যাই হোক, আমার কারোর টিভি দেখে বা কারোর কাছে খবর পেয়ে আমি জিজ্ঞেস করিনি, যদিও আমার কাছে এলেন, প্রথমে উনি বললেন আমার ডেট অফ বার্থ দেখতে, আমি বললাম প্রবলেমটা কি নিয়ে, তখন উনি বললেই এই ব্যাপার, আমি বললাম বাস্তুগত কোনো চেঞ্জ করেছে, উনি বললেন হ্যাঁ, আমি কয়েক মাস আগে, মাস 6-7 আগে নতুন একটা ফ্ল্যাটে এসেছি। তাহলে আপনি ওটার ডায়াগ্রাম নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, টেলিফোনে কথাবার্তা হলো, তো সেই ডায়াগ্রামটা নিয়ে আমার কাছে এলেন। ডায়াগ্রামে দেখে আমি ওখানে জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনি যে ফ্ল্যাটটা নিয়েছেন, ফ্ল্যাটটা নেবার আগে কারোর সাথে কনসাল্ট করেছিলেন? উনি বললেন হ্যাঁ, আমার পরিচিত একজন আছে, আমার ব্যবসা সূত্রেই একটা সোর্স পেয়েছিলাম, আমি দেখিয়েছিলাম ফ্ল্যাটের প্ল্যানটা দেখিয়েছিলাম, উনি দেখে নর্থ ইস্ট ক্লিয়ার, সাউথ ইস্ট ক্লিয়ার দিকে দেখে বললেন ইটস ওকে, চলবে, নেওয়া যেতে পারে, বড় প্রবলেম কিছু নেই। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি শুধু ইন্টারনাল প্ল্যানটাই দেখিয়েছেন আপনার ফ্ল্যাটের, বাকিটা কিছু দেখাননি, আপনার পুরো ফ্ল্যাট ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা, জমিটার ল্যান্ডটা কোথায় কি আছে? না, সেটা দেখাইনি। তো আমি বলার পরে উনি তো ওনার সব প্রসিয়র টসিয়র নিয়ে আমার কাছে তো এসেছিলেন, তার মধ্যে আমি পুরো প্ল্যানটা পেলাম একদম গ্রাউন্ড ফ্লোর থেকে, গ্রাউন্ডে কোথায় কি সেট আপ সব পেলাম। যেখানে আমি পেলাম, প্রথমে যেটা পেলাম, পুরো বিল্ডিংটা সদর দরজা সাউথ ওয়েস্ট, যেটা কিন্তু 100% বাস্তু বিরুদ্ধ, এটা ফলো করা হয়নি। উনি শুধু দেখিয়েছেন ফ্ল্যাটটা, যিনি দেখেছেন তিনি দেখতেও চাননি, উচিত ছিল একদম শুরু জমি থেকে, যে জমি দিয়ে আমি ঢুকছি ওই বিল্ডিংটাতে, ওই প্লটটাতে, তার সদর দরজা সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কার দিক, রাহুর দিক। এই যে একটা নেগেটিভ রেসপন্স তৈরি হলো, ধরে নিচ্ছি 20-22 তলা বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে যদি 4টে করে ফ্ল্যাট হয়, 80-88 খানা ফ্ল্যাট, 80-85-88 খানা ফ্ল্যাট, তাহলে এই প্রত্যেকটি ফ্ল্যাটের লোক মিনিমাম পার্সেন্টেজ হলেও কিন্তু
অ্যাজ এ শেয়ার তার জন্য কিন্তু ভুগবেন, ভুগতেই হবে। কারণ প্রত্যেকটি মেম্বার ওই সাউথ ওয়েস্ট এন্ট্রান্স দিয়ে যাতায়াত করবেন, করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু কি দেখলাম, এই যে এত বড় বিল্ডিং, এতগুলি ফ্ল্যাট, এতগুলি ফ্যামিলি, তাদের একটা জলের প্রয়োজন, প্রচুর জলের প্রয়োজন। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, সেখান থেকে ওয়ারের ট্যাঙ্ক, তারপরে সাপ্লাই প্রত্যেকটা ফ্ল্যাটে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা কোথায়? সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিক, যা কিনা অগ্নিকোণ, যা কিনা কমপ্লিটলি রিলেটেড টু ইউর ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক জোন। হ্যামারিং শুরু হলো, আসছি আলোচনা, এটা আমি শেষ করবো আজকে। হ্যালো, হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন? কে বলছেন, কি নাম? সুপ্রতিম দাস। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থটা বলুন না। ডেট অফ বার্থ আমাকে বলেননি, আমাকে বলুন। 2024 জুন 2000 কত বললেন? 2008। আপনাকে বোধ হয় যারা ফোন এখানে পাঠাচ্ছে তারা বোধ হয় জিজ্ঞেস করেছে, আপনি আমাকে বলেননি, আমায় তো বলতে হবে। সময়টা বলুন। কখন এটা? রাতের বেলা। 2008 24 জুন ধরুন। হ্যাঁ, বলেছেন 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 বলেছেন। জায়গাটা বলুন আমাকে একটু, কোথায়? জঙ্গিপুর, মুর্শিদাবাদ, একটু ধরুন। আচ্ছা, দুটো জিনিস নিয়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলি। প্রথমত হচ্ছে, আপনার ছেলে নিশ্চয়ই খুব শান্ত, এক জায়গায় বসে থাকলে অনেকক্ষণ বসে থাকে, এক মনে ধৈর্য ধরে বসে পড়াশোনা করে, ঠিক বলছি? একদম ঠিক। মানে আপনি যদি তাকে বলেন যে দু ঘন্টা এক জায়গায় একটানা ধৈর্য ধরে বসে পড়তে হবে, সে কিন্তু সেটা করবে, তাই তো? রাইট, মানে একদম চঞ্চল নয়, এক কথায় যাকে আমরা বলি অসম্ভব চঞ্চল, এক জায়গায় স্থির হয়ে বসে না, এই প্রবলেমটা আপনার ছেলের মধ্যে নেই। হ্যালো, বলছি তাকে যদি দু ঘন্টা এক জায়গায় ধৈর্য ধরে বসে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে সে সেটা করবে, একটুও কিন্তু অন্যথা করবে না, তাই তো? আচ্ছা, এবার আপনি আমাকে বলুন, এই যে এক জায়গায় ধৈর্য ধরে দু ঘন্টা ধরে পড়লো, এবার যেটা পড়লো আমি তাকে পরের দিন তার থেকে একটা কোশ্চেন করে আনসার লিখতে বললাম, সে সেটা মনে রেখে লিখতে পারছে পুরোপুরি? এই হলো দাদা প্রবলেমটা। ওর যে কনসেন্ট্রেশন, ও দু ঘন্টা এক জায়গায় বসে পড়ছে কিন্তু, ভালো করে খেয়াল করুন, কিন্তু পড়াটা যে দু ঘন্টা পড়লো ওটা কিন্তু মনটা ওর এখানে দু ঘন্টা নেই, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, যার জন্য পড়াটা মনে থাকছে না। কি বললাম, বোঝা গেল? যতক্ষণ না এই জায়গাটাকে আপনি ব্যালেন্স করছেন ততক্ষণ এই প্রবলেমটা চলতেই থাকবে, চলতেই থাকবে। কারণ আপনার ছেলে, প্রত্যেকটা মানুষ আমাদের পঞ্চতত্ত্বের একটা তত্ত্বের অধীন, আপনার ছেলে জল তত্ত্বের মধ্যে রয়েছে, জলের যেন কোনো স্টেবিলিটি নেই, মানে জলকে আপনি যখন যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করে, ফিক্স কিছু নেই। যে কারণে চাকরি, আপনার ছেলে কি পড়ছে এখন? মাধ্যমিক দেবে। ছেলেকে চাকরি করার জায়গা অবধি আগে যাবার মতন তৈরি করুন, তারপর চাকরির প্রশ্ন আসবে, ঠিক আছে? 100 বার ক্লাস 10 এর রেজাল্টটা ভালো করুক, 12 এর রেজাল্টটা ভালো করুক, তবে চাকরির কথা ভাববেন। ক্লাস 10 এর রেজাল্টটা, যে ক্লাস 10 এ যে পড়ছে, আপনার ধারণা কি বলছে, কেমন রেজাল্ট করবে ও? কেমন রেজাল্ট হতে পারে আপনার ছেলের? হ্যালো, বলছি আপনি তো বাবা হিসেবে আপনার ছেলেকে চেনেন, ওর মাধ্যমিকের রেজাল্ট কেমন আশা করছেন আপনি? রাইট দাদা, এই এতক্ষণে ঠিক কথা বলেছেন, যেমন কর্ম করবে, এই কর্মটা সঠিকভাবে আগে করতে বলুন, তা না হলে রেজাল্টটা ভালো হবে না ক্লাস 10 এর, ক্লাস 12 এর রেজাল্ট। হ্যাঁ, যদি ভালো করে তাহলে ভালো হবে, তাহলে আমি ভালো চাকরিটা করতে পারবো, কেমন? আগে প্রাথমিকভাবে
সে যাতে ধৈর্য ধরে এক জায়গায় বসে পড়াশুনো করে সেই ব্যবস্থাটা নিন, কেমন? তাহলে দেখবেন পরপর পরপর স্টেপগুলো সব ঠিকঠাক চলছে, নালে পরপর স্টেপিংগুলো ঠিক আসবে না। আমরা আলোচনা করছি ক্লাস টেনে দাঁড়িয়ে একটি ছেলের সম্বন্ধে। প্রথমে আগে এটা বুঝে নিন, আপনি চলে গেলেন চাকরির জায়গায়, না, এই ধারণাটা ভুল। তাকে প্রত্যেকটা স্টেপে ভালো রেজাল্ট করে চাকরি ভালো পাবার মতন তৈরি করতে হবে নিজেকে। আমি যেখানে একটা মারাত্মক সমস্যা কিন্তু দেখতে পেলাম, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলি, এক মনে ধৈর্য ধরে বসে পড়ছে না, তাকে জোর করে ধরে পড়াতে হয়। আমি কিন্তু সেটা বলিনি, ও পড়ছে, আপনি দেখছেন ও পড়ছে, দু ঘন্টা বই নিয়ে বসে আছে, তার মানেই কিন্তু ও দু ঘন্টা এখানে কনসেন্ট্রেট করে পড়তে পারছে না, বাই এনি রিজন, যে কোনো কারণেই হোক না কেন, ও ইচ্ছে করে দুষ্টুমি করে করছে না গ্রহগত কোনো কাছে, এটা আপনি জানেন না, আমি জানি। জেনে কি বললাম, ও কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না, যার জন্য মনে থাকছে না। আপনি দেখেছেন ও তো পড়েছে, প্রচুর পড়েছে, তাহলে ভালো রেজাল্ট করার কথা, কিন্তু রেজাল্ট যখন বেরোচ্ছে তখন 40% রেজাল্ট, কেন? কারণটা ওইখানে। এইবার আপনাকে আগে মাথায় রাখতে হবে যে তাহলে এই প্রবলেমটাকে সলভ করবো কিভাবে, তাহলে কি করে মন দিয়ে পড়বে, কি করে পড়া মনে থাকবে, তারপরে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে, আফটার দ্যাট ভালো চাকরি। আপনি আগে এই জায়গাটাকে নিয়ে ভাবুন, তাহলে সব ঠিক হয়ে যাবে, নাহলে হবে না দাদা। ঠিক আছে, হ্যালো, হ্যালো স্যার, নমস্কার, কে বলছেন? আমি সৌরভ দে বলছি, কোচবিহার থেকে। কোচবিহার থেকে, কার বিষয়ে কথা বলবেন? আমার ছেলের বিষয়ে, ক্যারিয়ার নিয়ে কথা বলবো। ডেট অফ বার্থটা বলুন। 26/6/98। 26/6/98, সময়টা বলুন। দুপুর 2:35। দুপুর, কোথায়? কোচবিহার। কোচবিহার, আচ্ছা, একটু ধরুন, কি করছে আপনার ছেলে এখন? মাস্টার ডিগ্রি করছে। কি নিয়ে? আর্ট এন্ড এসথেটিক, জেএনইউতে, জওহরলাল ইউনিভার্সিটি। কি জানতে চাইছেন আমার কাছে? ওর ভবিষ্যৎ ক্যারিয়ারটা কেমন হবে, আমি একটু ব্যাকে যাই, আমি একটু ব্যাকে গিয়ে আপনাকে কোশ্চেন করি, আপনার ছেলে সায়েন্সের রেজাল্ট কেমন করত? আপনি চেঞ্জ করে আর্টসে নিয়ে গেলেন কেন, দুম করে? ওইখানেই আপনার লাইফ, আপনার ছেলের লাইফের একটা টার্নিং পয়েন্টটাকে আপনি নষ্ট করে দিলেন। ওর জন্য একদম 100% অ্যাকুরেট ছিল একটা ভালো ইঞ্জিনিয়ার হওয়া, বিটেক ইঞ্জিনিয়ার, সেটা ইলেকট্রিক নিয়ে হোক, কম্পিউটার নিয়ে হোক, ইলেকট্রনিক্স নিয়ে হোক, সিভিল নিয়ে হোক, যা ইচ্ছে, এনি টাইপস অফ বিটেক ইঞ্জিনিয়ার, আফটার দ্যাট এমটেক, আফটার দ্যাট যা যা কিছু, এই যে আর্টসে নিয়ে চলে গেলেন, এই ট্র্যাকটা কিন্তু আউট অফ ট্র্যাক হয়ে গেল, এটা আপনার ছেলের সঙ্গে ম্যাচ করে না। যদি বাই বার্থ, ধরুন আমি এক্সাম্পল যদি এরকম দিই, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি একটা ব্যবসা করতে চাই, আমি সোনার ব্যবসা করব, না খাবারের দোকান করব, না কাপড়ের দোকান করব, আমার টাকা আছে বলেই আমি সোনার দোকান করতে চলে গেলাম, হবে না। কোনটা আমার জন্য ম্যাচ করে? আপনার ছেলের সঙ্গে ম্যাচ করে অনলি সায়েন্স, টেকনিক্যাল পার্ট, টেকনোলজি। আর সেকশনে যে চলে গেল, এটা কিন্তু এবার যেটা হবে, ও বাই বার্থ সাপোর্টটা পাবে না, ওকে অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি দক্ষতা অ্যাপ্লাই করে, এফোর্ট অ্যাপ্লাই করে অ্যারেঞ্জ করতে হবে। লাক সাপোর্টটা জিরো করে দিলেন। এবার আপনি বলুন, আপনি ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, প্রবল লড়াই করে কিন্তু ক্যারিয়ারটাকে ভালো জায়গায় আনতে হবে, এবং যার জন্য বারবার বাধাপ্রাপ্ত হবে, খুব স্মুথ হবে না, যেটা আমার সঙ্গে ম্যাচ করে, এই স্ট্রিমে থাকলে এটা স্মুথ হতো। বুঝতে পারলাম? হ্যালো, এটাও পড়ছে আর কি, পড়ছে, পড়ার পরে আমার আউটপুটটা তো চাই দাদা, একটা চাকরি, একটা ভালো কিছু প্রফেশন তো আমার চাই, তো সেই জায়গাটা যদি আমার সঙ্গে ম্যাচ না করা জিনিস থাকে আমার সাথে, তাহলে তো আমি সেই ফেভারটা পাবো না, এটা বুঝুন। যদি আমার আমার সঙ্গে ম্যাচ করে স্ট্রিমে আমি থাকতাম, খুব স্মুথ হতো আমার লাইফটা, ক্যারিয়ারটাকে অ্যাচিভ করার জন্য, এবার সেটা আর হলো না, এবার অনেক প্রতিবন্ধকতা আসবে, বাধা আসবে, যত ভালো রেজাল্ট করার কথা ততটা পাবো না, চাকরি হতে গিয়েও আমার জুতো শুকতলাক হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, এই প্রবলেমগুলো একের পর এক আসতে থাকবে। কিন্তু বুঝতে পারলাম?
আচ্ছা যাই হোক, এইবার এখন কি করা যায়? এটা হলো ঠিক কোশ্চেন, এখন কি করা যায়? এখন আপনি কিন্তু ছেলেকে আবার স্ট্রিম চেঞ্জ করাতে পারবেন না। এবার কি করতে হবে, এই যে আমার সঙ্গে ম্যাচ করে না আমি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমার একটা সেতু বন্ধন করতে হবে, মেলবন্ধন করতে হবে, যাতে ও আমাকে ফেভার করে, ডিস্টার্বটা না হয়। এটা করার জন্য কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন, কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট আপনাকে করে দিতে হবে, তবে আপনি একটা ব্যাক সাপোর্ট পাবেন। নতুবা এরপর থেকে এডুকেশনটা তো হয়ে গেল, এরপর যখনই ও প্রফেশনাল ক্যারিয়ারের দিকে যাবে বার বার হোঁচট খাবে, এটা আমি আজকে বলে দিলাম, আপনি নোট করে রাখুন। এবং এটাকে কন্ট্রোল করতে হলে আজ না হোক কাল আপনাকে করতেই হবে। আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট করে দিন, ইমিডিয়েট। তাহলে একটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স পজিশন থাকবে, নালে আজকে আপনি আমাকে যে ফোন করেছেন, পাঁচ বছর পরে যদি কিছু না স্টেপ নেওয়া হয় ভীষণ দুঃখ পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। আমি কিন্তু আপনার ছেলের এডুকেশন নিয়ে কোনো আলোচনা করিনি, যথেষ্ট মেধাবী ছেলে, ভালো ছেলে, কোনো ফাঁকি নেই, কিচ্ছু নেই। প্রবলেমটা ওইখানে একটা মিসগাইডেড হয়ে গেলেন, আপনারা প্রপার স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে নিয়ে চলে গেলেন, এটা ঠিক হলো না। ঠিক আছে দাদা, হ্যাঁ আপনি আমার পার্সোনাল নাম্বারে একটু যোগাযোগ করবেন, আমার প্রোগ্রামের শেষে আমি আপনার সঙ্গে কথা বলে নেবো, কেমন? ওয়েলকাম ওয়েলকাম। যাই হোক, ছোট্ট একটা ডিসিশন মানুষের লাইফকে আমূল পরিবর্তন করে দিতে পারে। বাবা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু গলার টোন চেঞ্জ হয়ে গেল, এটা হতো না যদি আমি ওই চেঞ্জটা করবার আগে কারোর থেকে বা জেনে নিতাম। এই জাতক জাতিকা যেই হোক, যে ধরনের হোক, সে যদি তার প্রপার ম্যাচিং করা স্ট্রিম নিয়ে পড়াশোনা করত, স্মুথলি শিডিউল ওয়াইজ তার লাইফটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেত, যেটা এখন আর হবে না। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, উনি আমাকে যে ফোনটা করেছেন, স্মুথনেসের মধ্যে কোথাও না কোথাও লিটল বিট হলেও ব্যাঘাত শুরু হয়েছে, আমি গ্যারেন্টি দিচ্ছি, না হলে হতে পারে। যাই হোক, আবার বলি, এই ফোনগুলোর কাজ হচ্ছে এক্সাম্পল তৈরি করা, উদাহরণ, যে প্রশান্ত ভট্টাচার্য কি করতে পারে, কি নিয়ে কাজ করে, কিরকম হেল্প পেতে পারি, কি ওয়েতে পেতে পারি, তার জন্যই প্রোগ্রাম। দু তিনটে ফোন, তার বেশি নয়, যারা মনে করছেন প্রয়োজন আছে যোগাযোগ করবার, বাস্তু অরিয়েন্টেড বা ব্যক্তিগত জেড অফ অরিয়েন্টেড, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, প্রতিদিন চেম্বার খোলা, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হয়। আর কি করতে হয়, যেমন ভদ্রলোক ফোন করলেন কোচবিহার থেকে, ন্যাচুরালি উনি কালকেই দৌড়ে চলে আসতে পারবেন না, কিন্তু কি করতে পারবেন, আজকে বা কালকেই একটা ফোন করে কনসাল্ট করতে পারবেন, অনলাইন আলোচনা, আলোচনা আমাদের ফোনে হয়ে গেল, কি প্রবলেম, উনি ডেট অফ বার্থ পাঠাবেন, ডেট অফ বার্থটা আমি দেখে নেব, যেদিনকে ডেট অফ বার্থ পাঠাবেন তার পরের দিন আলোচনা হবে, কারণ আমি এটাকে অবজার্ভ করে রেডি করে রাখবো, ডেট অফ বার্থটা কি আলোচনা হবে, কি বেরোলো আমার ডেটা, আলোচনা করলাম এই 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 সমস্যা, এই এই করলে ঠিক হবে। এবার উনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, রেমেডি করে নেবেন, বাস বাড়ির প্ল্যান দেখাতে হবে, হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন, পেমেন্ট করে দিলেন অনলাইন, সব কাজ ঘরে বসে হয়ে গেল। অনলি রেমেডি টাইম আপনাকে ফিজিক্যালি এসে নিয়ে যেতে হবে, ওটা আমি ডেলিভারি করি না, ওটা একদম সামনে বসে বুঝে নিয়ে যেতে হয়, এটা আমার কাছে একদম পরিষ্কার জিনিস। যাই হোক, যেখানটায় আমরা ছিলাম, ওই যে বাস্তুটার কথা বলছিলাম। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অভিনব দত্ত বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে কথা বলবো দাদা? আমি নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ বলুন কাইন্ডলি। 7/9/2006 সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 12:25। কি করছো তুমি এখন? আমি এখন ক্লাস 11 এ সায়েন্স স্ট্রিমে পড়ছি। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে কথা বলছো, তোমার গার্জেনরা কি কেউ শুনছেন? আচ্ছা, কি জানতে চাও বলো? আমার এমনি সামনে এইচএস আছে, পরীক্ষা, পরীক্ষাটা কেমন হবে এবং ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই। রাইট, এক কথায় তোমাকে আমি একটা আনসার দিয়ে দিচ্ছি,
আমি প্রত্যেককেই এটা বলি যে প্রত্যেকটা মানুষ নিজেকে সবচেয়ে বেশি নিজে ভালো চেনে। তোমার বাবা মা তোমাকে চেনে, তার থেকে বেশি কিন্তু তুমি তোমাকে চেনো, তুমি কেমন, কতটা তোমার বাবা মাও তোমায় চেনেন না, ঠিক তো? এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে ক্লাস টেন অব্দি তুমি পাস করলে, ইলেভেনটায় তুমি পড়ছো এখন, এই যে ক্লাস টেন অব্দি যে তোমার পড়াশোনা, তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো, জ্ঞান তো একদম আমি ওয়ান টু বাদ দিলাম, থ্রি তখন আমাদের এত জ্ঞান গম্ভী থাকে না, যখন থেকে তুমি বুঝতে শিখলে আমাকে একটা কথা বলো, অ্যাজ পার ইউর কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি তুমি যে পরীক্ষা দিয়েছো, তুমি যে রেজাল্ট আশা করেছো সেই রেজাল্ট পেয়েছো তো? জীবনে কোনোদিন পাবে না। ভাই এই জীবনে তুমি কোনোদিন পাবে না, এটা প্রথম ফার্স্ট, এটা তোমার ডেট অফ বার্থের মধ্যে একদম বিদ্যমান, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। গ্রহগত অবস্থান অনুযায়ী তুমি যে যে যা কিছু ডেটাটা নিয়ে জন্মেছ তার আউটপুট এটাই বলছে। এভরি টাইম এটা হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে কোন তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো। বাহ্যিক বল মানে ওই যে নেগেটিভ এনার্জি, তাকে দূরে সরাতে হবে, তাকে এক জায়গায় লক করতে হবে। যদি করতে না পারো, আজকে ইলেভেনে পড়ে যে ফোন করছো, তোমার 50-55 বছর বয়সে গিয়ে কিন্তু একই কথা তুমি বলবে যে অ্যাজ পার মাই কোয়ালিটি আমি সেই রেসপন্স পেলাম না। এটা ন্যাচারালি তুমি চাইছো না, এটা তুমি চাইছো না তো? আমরা প্রত্যেকটা মানুষ চাই অ্যাজ পার আওয়ার কোয়ালিটি আমি যেন অ্যাচিভমেন্টটা পাই। এবং নট অনলি ইওর এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়াইজ, তোমার যে প্রেজেন্ট, তুমি যে লোকের সঙ্গে গুড বিহেভ করবে তার বিনিময়ে যে তুমি গুড বিহেভ আশা করবে, এখানেও তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে। আমি কিন্তু তোমার পড়াশোনা নিয়ে কোনো কমপ্লেন করিনি, ভালো করে খেয়াল করো, দিস ইজ কমপ্লিটলি রিলেটেড টু ইওর ল্যাক, এখানে তোমার অ্যাক্টিভিটিস কিচ্ছু নেই। তুমি যতই ভালো করো, ভালো ব্যবহার করো, ভালো পড়াশোনা করো, ভালো যা কিছু ভালো ভালো ভালো, বাট রিটার্নটা সেই রকম প্যারালাল ভালো হবে না। ইমিডিয়েট গার্জেনের সঙ্গে যোগাযোগ করে এটাকে রেমেডি করো, দুর্ধর্ষ একটা লাইফ পাবে, নালে আফসোস করবে, একটাই কথা। সে যদি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করবে, করতে পারো, অনলাইনে যোগাযোগ করো, তারপরে এসে রেমেডি নাও, বা ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করো, একটা ভালো লাইফ পাবে, নালে কিন্তু আপসেটিং লাইফ কাটাবে, এটা বলে দিলাম। এবং এই একটা জায়গা ঠিক করলে সবটা ঠিক হবে। তুমি লোকের জন্য জান প্রাণ দিয়ে দেবে, লোক তোমাকে কিন্তু দেবে না। বুঝেছো কি বললাম? ইমিডিয়েট স্টেপ নাও, এটাকে ঠিক করো, জীবনে ভালো রেজাল্ট করতে পারবে। আমি তোমার পড়াশোনা নিয়ে কোনো আলোচনা কোনো কমপ্লেন করছি না, তুমি যতই ভালো করার চেষ্টা করো সারা জীবন এই আপসেটটা তোমার সঙ্গে থাকবে ভাই, এটাকে কাটিয়ে নাও, কেমন? বাড়িতে গার্জেনের সঙ্গে কথা বলো, বলে যোগাযোগ করো, ঠিক হয়ে যাবে, কেমন? এমনি স্যার মানে ওর ক্যারিয়ার সম্পর্কে, এটাই ক্যারিয়ার, এইটাই ক্যারিয়ার, ভালো ক্যারিয়ার পাবে যদি ঠিক হয়, আর নালে ভালো ক্যারিয়ার পাবো না, আমার 50-55 দিকে আফসোস করবো, আমার থেকে বিলো ক্যাপাসিটি, আমার সেম ক্যাপাসিটি লোকেরা যে জায়গায় অ্যাচিভ করে গেল আমি করতে পারলাম না, এটাই তোমার ক্যারিয়ার। মানে আগে আমাকে রেমেডিটা ইমিডিয়েট, ইমিডিয়েট, আর দেরি করবে না, উচিত ছিল 12-13-14 বছরে করে নেওয়া। ও আচ্ছা, মানে লেট হয়ে যায়, একটু লেট হয়ে গেল, ক্লাস 10 পরীক্ষার আগে করে নেওয়া উচিত ছিল, সেটা করা হয়নি, এবার আর লেট করো না, করে নাও, কেমন? ঠিক আছে, ঠিক আছে, তারপর গার্জেনের সঙ্গে কন্টাক্ট করো, কন্টাক্ট করো, করে কথা বলো, এটাকে ঠিক করে নাও ভাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমি আজকেও শেষ করতে পারলাম না, প্রোগ্রাম একদম শেষের দিকে চলে এসেছি আমরা, পরের দিন আমি ওইটাকে শেষ করবই করব, কিছুটা বাকি রয়ে গেল, তাও বলি বাস্তু ওরিয়েন্টেড যারা আলোচনা করতে চান, আমি আমার সৃজন্তমের কথা বলি, কারণ আমি কাউকে কখনো বলি না যে আপনার বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে, ফ্ল্যাট বেচে দিতে হবে, কিচ্ছু না, বাস্তু দোষ থাকলে তাকে আমরা ব্যালেন্স করে নেব আমাদের দ্রব্যগুণ দিয়ে, সেই ব্রাজিলিয়ান স্ফটিকের সৃজন্তম দিয়ে, কার কতটা লাগবে না লাগবে দেখতে হবে সেই বাস্তু দোষটা অবজার্ভ করার পর, কি করে দেখব, স্পটে গিয়ে অথবা আপনার বাড়ির ফ্ল্যাটের প্ল্যান ড্রয়িং স্কেচ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে, সব রকম রাস্তা খোলা আছে। তারপর ডিসিশন কিরকম কি লাগবে, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করতে হবে, ডেট অফ বার্থ আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা চেম্বারে সরাসরি আসতে পারেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, একটাই কথা। দেখুন পরপর যে ফোনগুলো এলো না, এই প্রবলেমগুলো দুর্দান্ত মারাত্মক প্রবলেম, হবে না, একদম ডেঞ্জারাস, তা কিন্তু নয়, সবকটা কিওরেবল প্রবলেম, খালি সিদ্ধান্ত নিয়ে স্টেপটা নেওয়া উচিত, তাহলেই ঠিক হয়ে যাবে, এটাই আমার রিকোয়েস্ট। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।
দূরে নেই, অচেনা।